দুনিয়াতে বিচার চায় আল্লাহর কাছে বিচার চায় সবার কাছে বিচার চাই বিচার 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 আদরের মেয়েকে হারিয়ে মাঝরাতে থানায় মায়ের আহাজারি কেঁদে কেঁদে চাইছেন বিচার তার দাবি পাঁচ দিন আগে কানাডা থেকে দেশে ফিরে সন্তানকে হত্যা করেছে স্বামী ইফতেখার এই যে সারাটা শরীর আহি আল্লাহ কি কষ্টটা করছে রে আমার মেয়েটা রে আহি কেএমনি কত সজনরা জানান মঙ্গলবার দুপুরে বনানীর বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে ইলমাকে নিয়ে যান স্বামী ইফতেখার সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ পরিবারের সদস্যদের অভিযোগ স্বামীর নির্যাতনে প্রাণ গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার আমাদের সাথে তো যোগাযোগ অফ করে দিয়েছে ওর কোনো সিম নাই মোবাইল নাই ওর শাশুড়ির মোবাইল দিয়ে কথা বলতো এবং ওর হাজব্যান্ড সম্ভবতকে একটু সন্দেহ করতো ভালোই সন্দেহ করতো ওই কিছু নিয়ে সন্দেহ করতো ওই সন্দেহজনিত কারণেই খুব সম্ভবত সে বিদেশ থেকে চলে আসছে খুব ইমার্জেন্সি ভাবে চলে আসছে দেখেন যে কেউ আমরা জানিও না ওর বাবা মাও জানে না যে চলে আসছে এই পাঁচ দিন ধরে তার উপর মারপিট চলছে পুলিশ বলছে প্রাথমিক সুরতহালে ইলমার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর মূল কারণ তার গলা সহ শরীরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন চিহ্ন চিহ্ন দেখেছি তো যে মেয়েটা মারা গেছে তার ফ্যামিলি মেম্বারও আসছে তাদের অভিযোগ প্রাপ্তি সাবেক আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করতেছি আট মাস আগে পরিবারের সম্মতিতে বিয়ে হয় দুজনের অভিযুক্ত স্বামী ইফতেখারকে আটক করেছে বনানী থানা পুলিশ কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা